জি কি আমার বলছেন? ভাই আসছেন খেলকে থেকে বলছি। আচ্ছা জি বলুন, কি জানতে চান? প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন আজান দেয় তখন পুকুরে বিভিন্ন রকম শব্দ হয়, এটা কিসের জন্য? আর একটা প্রশ্ন হচ্ছে যে সন্তানরা ভালো করলে যে বাবা মা পাবে, তো সন্তানরা খারাপ করলে কি বাবা মা তা পাইয়ে ওঠেন নাকি? অনেক ধন্যবাদ, আপনার প্রথম প্রশ্নটি ছিল হ্যাঁ, আজান সমাজে সবাই। কুকুর বিভিন্ন ভাবে শব্দ করে, ও আচ্ছা এটা আচ্ছা কিসের জন্য? জি, অনেক ধন্যবাদ মাহবুবা ইয়াসমিন, জেনে নিচ্ছি প্রশ্নের উত্তর। আজান দিলে কুকুরে চিৎকার করে, এখন কেন চিৎকার করে? আজান দিলেই করে এরকম তো মাঝে মধ্যে আমরা দেখি, তবে এটা তো আজান, যে কোনো আওয়াজ শুনলে হ্যাঁ চিৎকার এটা, করতে হ্যাঁ পারে। চিৎকার করতে পারে, এটা কোনো বিষয় নয়, এর মধ্যে ভালো মন্দের কিছু নেই। তবে যখন ইন্না শয়তান এজা সামে এজা সামে আদিন আদবারা আল্লাহু দুরাতুন, মানে শয়তান সম্পর্কে একটি হাদিস রয়েছে, যখন আজান সে শুনে তখন সে বায়ু নির্গমন করতে করতে পালিয়ে যায়। তো আর কুকুরের স্বভাব হলো এজা সামে তুম নুবাহাল কিলাব, যখন তোমরা কুকুরের আওয়াজ শুনবে তখন আল্লাহর কাছে পানা যাওয়া, কারণ ইন্নাহু রাআ শয়তানান, কুকুরে আসলে সাধারণত শয়তান দেখলেই চিৎকার করে। তো এটা হতে পারে যে আজান দেখলে, আজান শুরু হলে শয়তান যখন পালায় কুকুরে, হয়তো সেটা দেখে চিৎকার করে। কুকুরের স্বভাব হলো কোনো গমনরত কিছু দেখলে, কেউ দৌড় দেয় দেখলে সে চিৎকার করে। জি জি হ্যাঁ, ধাওয়া করে। অনেক ধন্যবাদ, দিচ্ছি আরো একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম, মোহাম্মদ আফাজুল্লাহ। আচ্ছা বলুন। আমি সুরাল ফোরকানের 61 নম্বরের যে আয়াত আছে আর কি, মানে ইল্লা মান তাবা ওয়া আমানা আমালা সালিহান ফা উলাইকা ইবদুল্লাহু সাইয়্যিদান হাসানা, এরপরে আবার আছে ওয়া মান তাবা আমালা সালিহান ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। এখানে যারা ইমান আনবে এবং আমেলা সালিহান করবেন তাদের ইবাদুল্লাহু সাইয়্যিদান হাসানা, তাদের যেগুলো বদলে দেওয়া হবে। কিন্তু আমরা যারা ইমান এনেছি অলরেডি, তো আমরা যদি তওবা করি আমাদের কাছে, আমাদের জন্য কি সে প্রযোজ্য হবে ইবাদুল্লাহু সাইয়্যিদান হাসানা? এখানে যিনি তওবা করবেন এবং ইমান আনবেন, এখানে আমানার অর্থ দুটো, কিন্তু ইমান আনবেনও হতে পারে, ইমান পোষণ করবেনও হতে পারে। ইমান পোষণ করবেন, যাদের অলরেডি ইমান আছে তিনি ইমানের মধ্যে থাকবেন, কন্টিনিউ করবেন, এটাই হচ্ছে ইমান পোষণের অর্থ। আর ইমান নতুন করে আনায়ন করা, কারণ এর আগে হচ্ছে যারা ইমানচ্যুত হয়ে যায় যে কোনো ক্ষেত্রে, তাদের কথা বলা হচ্ছে, তাদের আজাব বা তাদের ওয়াঈদ। তারপর ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে যে পিছনের ভুলের জন্য ইমান থেকে যে চলে যাওয়ার কারণে তওবা করলো এবং আবার নতুন করে ইমান আনলো, এর ক্ষেত্রে যেমন প্রযোজ্য। অথবা আসলে তওবা এবং ইস্তেগফার তো এটা মুমিনদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করতেন, ইস্তেগফার মধ্যে তওবাটা ইনক্লুডেড। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথুর যে সমস্ত দোয়াগুলো দেখি সেখানের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইক, এই টাইপের অনেকগুলো দোয়া কিন্তু অসংখ্য দোয়া আছে। অতএব তওবা এবং ইস্তিগফার এটা মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায় যারা তওবা করে ইমানের মধ্যে প্রবেশ করবেন অথবা ইমানের মধ্যেই আছেন, ইমান পোষণ করছেন, তওবাও করছেন, এরা দুই প্রকারই কিন্তু এই এই ফজিলতটা পাবেন। সেটা হচ্ছে তাদের সমস্ত সাইয়্যাত হাসানাত দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। তার মানে হচ্ছে এখানে বিশাল একটা ব্যাপার, কিন্তু এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না যে ভুলটা আল্লাহ মিটিয়ে দিবেন শুধু তা না, এই ভুলটা তখন রূপান্তরিত হয়ে যাবে হাসানাতের মধ্যে। একটি সহিহ হাদিসে আছে যে ঈদের জামাতে যখন সব মুসলিমরা জড়ো হয় সালাত শেষ করে, তখন আল্লাহ বলেন ইরজিউ কদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, হে মুসলিমরা তোমরা এখন বাড়িতে ফিরে যাও, তোমাদের সব মাফ করে দিলাম, তোমাদের সব বদকাজকে নেক কাজ দিয়ে রূপান্তরিত করে দিলাম, মুসলিমদের ব্যাপারে বলা হয়েছে। অনেক ধন্যবাদ, দিচ্ছি আবারও একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন, কে বলছেন? জি ভাইয়া, আমি নাহা বলছিলাম ঢাকা থেকে। আচ্ছা বলুন। আচ্ছা ভাইয়া, আমি তাকওয়া এবং তাসকিল সম্পর্কে জানতে চাচ্ছিলাম। তাসকিল? জি। আর তাকওয়ার মেইনলি মানে কোন রুলসগুলি ফলো করলে আমরা বুঝতে পারবো যে তাকওয়া আমাদের সঠিক হচ্ছে? আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই আমি একটা পত্রিকায় পড়ছিলাম আর কি, যে শিম্পাঞ্জির ডিএনএ সাথে মানুষের ডিএনএ 94% মিল আছে, এটা কি ঠিক? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ বন্যাহার। আপনার দুটি প্রশ্নের উত্তর আমরা এখন নিচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম সাহেবের কাছ থেকে। তিনি যে প্রশ্ন করেছেন তাকওয়া এবং তাসকিল, তাসকিল
তাশকিল তো যেমন তাবলিগি জামাতের একটা তাশকিল আছে, মানে একটা গ্রুপ যে তারা তৈরি করেন, সেটা এটা সাধারণত ইসলামের কোন শিকল থেকে অবয়ব তৈরি করা। হ্যাঁ জি, তো তাকওয়া যেটা এটা তো তাশকিল, এটি শরিয়া রিলেটেড কোন শব্দ, তাহলে আমরা তাকওয়া সম্পর্কে জেনে নিই। অবশ্যই তাকওয়ার বিষয় কোরআনে কারিমের প্রথম দ্বিতীয় যে সূরা, সূরা আল বাকারা, হুদা লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাকওয়াওয়ালা কারা? যারা গায়বের উপর বিশ্বাস রাখে আর সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে তারা ব্যয় করে, এবং অতীত বর্তমান এবং কোরআন সহ সব আসমানি কিতাবের তারা ঈমান পোষণ করে। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় আস্থা বিশ্বাস তারা পোষণ করে, এরা হলো মুত্তাকি। সূরা আল বাকারা আরো একটি আয়াতের মধ্যে ওয়ালাকিনাল বিরুল আমান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবি ওয়ালিয়ামিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, যারা আল্লাহকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, ফেরেশতাকে, আখিরাতকে, এই সব কিছু বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তারপর যুদ্ধের ময়দানে সবর করে, বিপদে আপদে সবর করে, অঙ্গীকার করলে এটা পালন করে, উলাইকা হুমুল মুত্তাকুন। শেষ আল্লাহ বলেন এই সব কাজ যারা করে ইসলামের উপর আদেশ নিষেধের উপর, যারা আদেশগুলি পালন করে, নিষেধগুলো যারা ছেড়ে দেয় আল্লাহর ভয়ে, আল্লাহর সওয়াবের আশায় আদেশগুলি পালন করে, আল্লাহর শাস্তির ভয়ে নিষেধগুলো বর্জন করে, উলাইকা হুমুল মুত্তাকুন। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা, আল্লাহর ভয়ে, এবং আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থেকে আল্লাহ কর্তৃক নির্ধারিত হালাল কাজগুলি গ্রহণ করা এবং হারামগুলিকে বর্জন করা, বর্জন করা। তাকওয়ার মধ্যে আল্লাহর প্রতি আশা করাটাও থাকবে, আল্লাহর আশায় সওয়াবের প্রতিদানের আশায় ভালো কাজগুলো করা, শাস্তির ভয়ে মন্দ কাজগুলো বর্জন করা। জি, অনেক ধন্যবাদ। আমরা আরো একটি টেলিফোন কল নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? জি ভাই, আমি দুবাই থেকে মোস্তফা কামাল বলছি। আচ্ছা বলুন জনাব মোস্তফা কামাল। আমার দুইটা প্রশ্ন ছিল, আমি অনেক চেষ্টা করে, অনেকদিন চেষ্টা করে আজকে লাইনটা পেয়েছি, দয়া করে আমার প্রশ্নটা একটু দিলে খুশি হব। জি, যেমন আমাদের এলাকায় প্রচলিত আছে জমিন কন্ডিশন দেওয়া বা রাখা, তার অর্থাৎ যে কন্ডিশন দিবে টাকার বিনিময়ে তার জমিটা আমি ভোগ করব, কিন্তু আমার টাকা পুনরায় ফেরত পাবো, এটা ইসলামী শরিয়া মোতাবেক কেমন? আচ্ছা, এবং আবার টাকায় ধান, যেমন 1000 টাকা দিলে লাভ স্বরূপ 1 মণ ধান দেওয়া হয়, এটাও বা কেমন, একটু জানলে খুশি হব। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। অনেকদিন চেষ্টা করে আপনি সরল পথে অংশগ্রহণ করতে পেরেছেন, মুবারকবাদ আপনাকে। তবে উত্তরটা এই মুহূর্তে আমরা দিতে পারছি না, কারণ এতে হচ্ছে একটি বিরতি। ইনশাআল্লাহ ফিরে আসে খুবই তাড়াতাড়ি, থাকুন দিগন্তের সাথে। আল্লাহ তুমি দেখাও সরল পথ।